আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। কালকে রাতে একটু বাইরে গেছিলাম, বাইরে মানে আমার বড় মেয়েকে কোচিং থেকে আনতে গেছিলাম। তো এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে জুরাক মার্কেটে চলে আসছি, শপিং মলে আর কি। আর এটা হচ্ছে বাংলাদেশ স্কুলের অপোজিটেই। তো আমরা এই যে জুরাকে ঢুকে গেলাম আর কি, জুরাকে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমি সেলাই শিখছি, তো এর জন্য হচ্ছে আমার একটা কেচি, তারপর হচ্ছে স্কেল, চক, আর হচ্ছে ফিতা, এই টুকিটাকি কিছু জিনিস, ইমার্জেন্সি কিছু জিনিস দরকার ছিল আর কি আমার সেলাইয়ের জন্য, এর জন্য আসলে গেছি। তো সেলাই, নতুন নতুন সেলাই শিখে আসলে ভালোই লাগতেছে, বিভিন্ন ধরনের কাজ করতেছি বা কাজ শিখতেছি, সুতা কিনলাম, ভালোই লাগতেছে আর কি। আর আমি খুব বিজি আছি এর জন্য, সামনে ঈদ আছে, দেখি যদি কোনো কাজ টাজ করতে পারি আর কি। এরপর আমরা যে এখান থেকে সুতা, যাবতীয় যা যা দরকার আমরা এখান থেকে কিনে নিলাম, আর অনেক লেস দেখলাম এখানে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, মানে আমি কিন্তু সেলাইয়ের আগে ওইরকম কোনো কিছু জানতাম না, তো নতুন নতুন সেলাই শিখে আমার কাছে এত ভালো লাগতেছে। আমি তো সারাদিন সেলাই করতে আছি, মানে এটা আসলে যত কাজ করব তত প্র্যাকটিস হবে, বা নতুন নতুন জিনিস শিখবো, বিভিন্ন কাটিং, তারপর হচ্ছে ডিজাইন শিখবো। আর এই যে স্কেলটা, এই স্কেলটা আমি রাউন্ড শেপ চাইছিলাম, একটা বড় স্কেল দিছে আর এই যে এইটা দিছে, এটা আমি খুব একটা ভালো বুঝতেছি না, দেখা যাক, আল্লাহ ভরসা, দরকার হয় কারো না কারো কাছে হেল্প নেবো আর কি। আর এগুলো হচ্ছে চক, এই কয়েকটা জিনিস কিনছি, মাত্র চারটা পাঁচটা জিনিস কিনছি, তাতেই হচ্ছে 7 রিয়াল নিয়ে নিছি। এই যে এই স্কেলটা, এই স্কেলটা হচ্ছে হাতার কাজে বেশি লাগে। আর একটা এই যে কেচি কিনলাম, আমার কেচি আছে কিন্তু কাপড় কাটার কেচি এটাই বেটার, এর জন্য এটা আবার নিয়ে নিলাম। আমার কাছে সব জিনিসের দাম একটু বেশি লাগে, ও মানে কিন্তু এরকম এত দাম ছিল না, কিন্তু দিন যাইতেছে আর প্রচুর দাম হইতেছে। কয়েকটা জিনিস কিনছি, 7 রিয়াল, প্রায় 7.5 রিয়াল নিয়ে নিছে আর কি। আর এই জোরাক মার্কেটটা আগে না আলমিরা ছিল, আমি যখন প্রথমে ওমানে আসি তখন এই আলমিরা, এখানে আলমিরা শপিং মল ছিল, আমার ফার্স্ট শপিং এখান থেকে হয়েছিল। আমরা প্রথমে পানি কিনছিলাম, আর হচ্ছে আমি তো প্রচুর বিস্কিট খাই, বিস্কিট কিনছিল ওর বাবা। এখন আর সেই আলমিরা শপিং মলটা নাই, উঠে গেছে, এখানে জোরাক হয়েছে। এই যে এই সুতাটার দাম 1 রিয়াল নিছে, এই একটা কাটিমের দাম। তো যাই হোক, কিছু করার নাই, এরপরে কেনাকাটা শেষ করে টাকা দিয়ে ওর বাবা কার্ডে টাকা দিল, দিয়ে আমরা চলে আসলাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আপনারা নিজেরাও সাবস্ক্রাইব করবেন, অন্যকে উদ্বুদ্ধ করবেন।